হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সবাইকে জানাই শুভ বিজয়া। অনেকদিন পর চলে এলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। পুজো কটা দিনে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি, তাই আজকে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে 20 অক্টোবর, মানে ওই দিন ছিল ষষ্ঠী, ওই দিনে শ্যুট করা ভিডিও তোমরা দেখছো, আর ওই দিন ছিল আমার মেয়ের জন্মদিন। ও 3 বছর হলো, আর ওর জন্য একটা ছোটো কেক আনা হয়েছে, সেটা তোমরা আগে এখনই দেখলে। তো আমাদের বাড়িতে এমনি কেক টেক কেটে সেলিব্রেশন করা হয় না যতক্ষণ না পর্যন্ত 5 বছর হয়ে যাচ্ছে আর কি। তো ওই কেকটা আনা হয়েছিল জাস্ট ওর খাওয়ার জন্য, কারণ ও পেস্ট্রি কেক খেতে খুবই ভালোবাসে। যেহেতু ষষ্ঠীর সকাল থেকে উপোসের ব্যাপার আছে, পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, তাই সকাল সকাল খাবার তৈরি করা শুরু করে দিয়েছি। আর ষষ্ঠী মানে জানো, লুচি তো থাকবেই, সঙ্গে আছে আলুর দম আর সিমুই। আর আমার মেয়েও খুব লুচি খেতে ভালোবাসে, তাই ওই দিনে আর ওর জন্য অন্য কিছু করিনি, লুচিই রেখেছিলাম, তার সাথে সিমুই আর আলুর দম। দেখো, অনেকে অনেক রকমভাবে সিমুই খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু পাতলা দুধ দুধ সিমুই খেতে বেশি পছন্দ করি। তোমরা কেমন সিমুই খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো, এদিকে সব মোটামুটি কমপ্লিট, আর এরপর হচ্ছে এখন গরম গরম লুচি ভাজা। লুচি কিন্তু গরম গরম খেতেই মজা, তাই না? হ্যাঁ, ঠান্ডা হলেও অবশ্য খেতে ভালো লাগে, কিন্তু সেটা যখন বাসি হয়, তার আগে কিন্তু মোটেও না। আর এইদিকে আমার সিমুইও হয়ে এসেছে, আর উপর থেকে একটু ক্রাশ করা নাটস ছড়িয়ে দিলাম, এতে কিন্তু সিমুইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু মোটামুটি কমপ্লিট, এরপর খাবার পালাতে একদমই নেয়, কারণ যেহেতু উপোস। এরপর দুপুরবেলা বেরিয়ে পড়লাম মেয়েকে আর শাশুড়িমাকে নিয়ে ডক্টরের কাছে। আমাদের গ্রামীণ চিকিৎসক আছে, সেখানেই যাব। কিছুদিন ভোর আমার কানে একটু সমস্যা হচ্ছে, তো সেটারই ট্রিটমেন্ট করাতে এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর আমি রীতিমতো ভয় পেয়েছি। ভয় কেন? কানে ট্রিটমেন্টের জন্য ডক্টর এখানে ছুরি কাঁচি সব কিছু ব্যবহার করেছে। আমি বুঝতে পারছি না আমার একটা ছোট্ট কানে ট্রিটমেন্টের জন্য ছুরি কাঁচি কী হবে, হয়তো আমার কানটাই মানে উড়িয়ে দেবে, এটাই ভেবেছিলাম। কিন্তু না, সব কিছুই হয়নি। তো বাড়ি এসে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটু বের হব। কোথায় বের হব? আজকে যাব কালীবাড়ি পূজা দিতে, কারণ প্রতি বছর আমি মেয়ের জন্মদিনে কালীবাড়ি গিয়ে পূজা দিই। সেখানেই যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা হয়ে পড়েছি। ভেবেছিলাম বিকালে বের হব, কিন্তু বের হতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো গিয়ে দেখি ঠাকুরমশাই ছিলেন, আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই পুজো শুরু করে দিয়েছিলেন। আর পুজো শেষ হওয়ার পর একটু ফোনে শ্যুট করে নিলাম, ভাবলাম তোমাদেরও ঠাকুরটা একটু দেখিয়ে দিই, তোমরা একটু ঠাকুরের দর্শনটা করে নাও। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরমশাই আমার মেয়েকে কিছু কোয়েশ্চেন করছেন, কিন্তু যার একটাও অ্যান্সার ও দিচ্ছে না। মোটামুটি ঠাকুরকে প্রণাম টনাম করে নিয়েছে। এরপর ভাবলাম যেখানে চলে এসেছি তাহলে আশেপাশে ঠাকুরগুলো একটু ঘুরে নেওয়া যাক, কিন্তু দেখো এখানে এসে দেখলাম প্যান্ডেলে প্রচণ্ড ভিড়। ওই যে বলে না যে হুজুকে বাঙালি, সেই হয়েছে আমাদের, মানে হুজুকে বাঙালির ব্যাপার আর কি। এখানে এসে দেখি রীতিমতো ঠাকুরের অনেক কিছু সাজ বাকি আছে, ঠাকুর ভালো মতো সাজেনি, মানে অলরেডি সাজানো চলছে। আর দেখো ভিড়টা একবার দেখো, পা গলানোর জায়গা নেই। যাই হোক, এরপর টুকটাক ঠাকুর দেখে তারপর রাতে বাড়ি চলে এসেছিলাম। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক আর ফলো করে দিও। টাটা।